ডোনাল্ড ট্রাম্পের পর কিশোরী পুলিশকর্মী গ্রেটা থুনবার্গের রোষানলে এবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা মোকাবিলায় ডাহাফেল ব্রাজিল প্রেসিডেন্ট ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শটান একথা বলে দিল গ্রেটা। বলসোনারো অবশ্য এ বিষয়ে মুখ খুলতে নারাজ। বিশ্বখ্যাত কিশোরী মন্তব্যকে তেমন গুরুত্ব দিচ্ছেন না বলেই মনে করছে ওয়াকিবহল মহল। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ মাত্র 17 বছরেই নিজের পরিচয় তৈরি করে নিয়েছে সে নিজে। শুধুমাত্র পরিবেশ বাঁচাতে তার আন্দোলন নাড়িয়ে দিয়েছে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গ্রেটার বাগযুদ্ধের কথা জানেন সবাই। কৈশোরের সাহসেই সে বিশ্বের সর্বশক্তিমান রাষ্ট্রনায়কের চোখে চোখ রেখে তার ভুল ধরিয়ে দিতে পেরেছে বোধহয়। এই অল্প বয়সে বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে গ্রেটার আমন্ত্রণ পায় বাধা। করোনা আবহে পরিবেশ রক্ষায় তার ভাবনা চিন্তা এবং কাজ সেভাবে প্রকাশে না এলেও এবার ফের বিস্ফোরক হয়ে উঠল গ্রেটা থুনবার্গ। মারণ ভাইরাসের কামড়ে জর্জরিত ব্রাজিলের দুর্দশার জন্য সে সোজা প্রেসিডেন্টকেই দায়ী করে বসল। ভিডিও কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে গ্রেটার মন্তব্য, প্রেসিডেন্ট মানুষের জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছেন, তার ফলস্বরূপ আমরা চোখের সামনে এত মৃত্যু দেখছি যা আগেই রুখে দেয়া যেত। বিশ্বের করোনা তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে ব্রাজিল, সামনে শুধু রাশিয়া আর আমেরিকা। গোটা দক্ষিণ আমেরিকা একমাত্র ব্রাজিলের অবস্থাই এতটা খারাপ, তার কারণও আছে। প্রথম দিকে প্রেসিডেন্ট বলসোনারো নোভেল করোনা ভাইরাসকে লিটল ফ্লু বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, যার ফল ভুগতে হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরাই।